হে গাইস, কাল সন্ধ্যা থেকে হঠাৎ খুব বৃষ্টি নামে আমি রাতে বাইরে দাঁড়িয়ে রিপনের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে এই কই মাছটাকে দেখতে পাই, তাই জন্য ঝটপট করে ক্লিপটা অন করি তোমাদের দেখাবো বলে। দেখো, আমি কথা বলতে বলতে হঠাৎ দেখলাম মাঠের গেটের সামনে এভাবেই ও লাফিয়ে লাফিয়ে যাচ্ছিল। তো আমি তো দৌড়ে গেলাম এটাকে ধরার জন্য। আমার কিন্তু প্রচন্ড মাছ ধরার নেশা, কিন্তু ওর কাটা দেওয়ার ভয়ে আমি ধরতেই পারছিলাম না। কিন্তু এভাবে হঠাৎ মাছ পেয়েছি, ছাড়া তো যাবে না, তাই ওই কাগজের কাপটা দিয়ে ওকে ভালো করে ধরে নিলাম। তো চলো এবার বাড়ি যাওয়া যাক, বাড়িতে গিয়ে সবার রিয়াকশন দেখাবো, কারণ হচ্ছে মাছের নেশা সবারই রয়েছে কম বেশি। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। দেখো, আমি বাড়ি চলে এসেছি, এদিকে দেখো আমার বাবা বলছে কোথা থেকে পেলি, চল যাই। আরে দেখো কই মাছটা কতটা হলুদ না, বলছিল এটা নাকি অনেকটাই পুরনো কই। তো চলো এটাকে একটা বালতিতে রেখে আমরা যাব আবার সবাই মিলে খুঁজতে। বাবা বলছিল ওরা নাকি এক জায়গা থেকেই লাইন দিয়ে ওঠে। হাত ধুয়ে এসে দেখি বাবা আর বাম্মা অলরেডি খোঁজা শুরু করে দিয়েছে, আমি যে জায়গাটা থেকে পেয়েছি সেইখানেই খুঁজছিল। আর এদিকে দেখো তারপরে আমিও অনেকক্ষণ খুঁজলাম, কিন্তু আলটিমেটলি লাস্ট আর একটাও পাইনি গাইজ। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো।